মহামারীর পর নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় বিশ্বকে চ্যালেঞ্জে ফেলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে নয়াদিল্লিতে জি টোয়েন্টি জোটের শীর্ষ সম্মেলনে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী এসবে আরও বলেন, চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে এক পথে চলতে হবে। সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন সরকার প্রধানদের সাথে। তার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও বেশ কিছু সময় কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ সময় সাথে ছিল প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। আরও জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া। বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিধর দেশের জোট জি টোয়েন্টির 800তম আসরের প্রথম অধিবেশনে অংশ নিতে শনিবার সকালে সমাবেশ স্থল ভারতের মণ্ডপে আসতে শুরু করেন বিশ্ব নেতারা। বিশেষ আমন্ত্রণের সদস্য দেশের বাইরে দক্ষিণ এশিয়ার একমাত্র সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠান স্থলে আসলে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদি। এবারের আয়োজনের সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা। পরে মোদীর অনুরোধে অনেকটা নজিরবিহীন ভাবে গণমাধ্যমকে বাইরে রেখে রুদ্রদ্বার বৈঠকে অংশ নেন বিশ্ব নেতারা। সম্মেলনের প্রথম সেশনে ওয়ান আর্থে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার অস্তিত্ব রক্ষায় পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা ও তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সম্মেলন স্থলে অন্য বিশ্ব নেতাদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলেন শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এ সময় মার্কিন প্রেসিডেন্ট শেখ হাসিনার সাথে সেলফিও তোলেন। জো বাইডেনকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক রাজনীতির সংকট মোকাবেলায় বিশ্ব নেতারা এখন কতটুকু ঐক্যমতে পৌঁছাতে পারে সেদিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, নয়াদিল্লি, ভারত।